হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরস ব্লগ। সো আজকে গাইস নিউ ব্লগ নিয়ে আসলাম। আজকে এসেছি হলো খানপুরে। সো আজকে খানপুরে আমি স্ট্রিট ফুড করব। সো গাইস সে পর্যন্তই আমাদের সাথেই থাকো। গাইস আমরা এসে পড়েছি হলো সাইমনস কিচেন রেস্টুরেন্টের ওইখানে। সো আমি এটার আগে রিভিউ শুনেছিলাম। সো আজকে আমরা অনেস্ট একটা রিভিউ দেবো, আমি একটু পর টেস্ট করবো। আমার খাবার অর্ডার দিয়ে ফেলেছি, একটু পর আসবে। সো গাইস আপনারা সে পর্যন্তই আমাদের সাথেই থাকুন। সো গাইস ফুড ইজ হেয়ার। সো এখানে আছে হলো, এটা হলো চিকেন থ্রি পিস, এটা হলো রেড পাস্তা, এটা হলো রাইস বল, এটা হলো ফ্রেন্ডলি বার্গার। সো আমি ফার্স্ট অফ অল আমি ট্রাই করবো চিকেনটা। ও এটা হ্যাঁ সস পড়ে গেছে। তো ফার্স্ট এটা আমি ট্রাই করি দেখি। দেখুন চিকেনটা হলো ক্রিস্পি টাইপের। সো মুখে দিচ্ছি একদম ক্রিস্পি, ক্রিস্পির মতো নাওয়াজ হচ্ছে। এবং তাদের চিকেনটা কোয়ান্টিটি ভালো এবং ভালো টেস্ট। তো এখন আমি ট্রাই করবো হলো পাস্তাটা। সো এটা হলো রেড পাস্তা, দেখি একটু ফ্লেভারটা। পুরো রেড, পুরো সসি ফ্লেভার আসতেছে। সো দেখ আমি টেস্ট করি এটা রেড পাস্তাটা, দেখুন। এটার মধ্যে বিবিকিউ ফ্লেভার আসতেছে, পুরোপুরি না, বাট পুরোপুরি সসি ফ্লেভারের মতন। বাট তাদের ওই রেড পাস্তাটা খুবই ফাইন, খুব ভালো লেগেছে। যেমন সব কিছু মিক্স করা, দেখুন ভালো কোয়ান্টিটিও ভালো, এটা দুজন জন্য এনাফ। সাথে ইও আছে, চিকেনও আছে পাস্তার মধ্যে। সো আমার থেকে ওভারঅল এটাও ভালো লেগেছে। সো আমি এখন রাইস বোলটা আমি ট্রাই করব। সো এখন আমি এই দুইটা তো ট্রাই করে ফেলেছি, এখন আমি রাইস বোলটা দেখব। তো গাইস এটা হলো রাইস বোল, দেখি এটা টেস্ট করে দেখুন। রাইস বোলের ফ্লেভারটা সাধারণত যেরকম হয় সব রেস্টুরেন্টের সেম এরকমই, তাদেরটাও সেম, কোনো এখানে কোনো ইউনিক কিছু নেই, তাদেরটাও সেম। এখন আমি আবার ট্রাই করব তাদের ভেজিটেবলটা খুব ভালো এবং পর্যাপ্ত পারফেক্ট মজা। আমি এটা যেমন রাইসের সাথে ভেজিটেবলটা মিক্স করে খেলাম, খুব ভালো হয়েছে আমার থেকে। তাদের রাইস বলটাও ভালো হয়েছে, একবারই খারাপ না, মোটামুটি চলে। এখন আমি টেস্ট করবো হলো বার্গারটা, এটা হলো ফ্রেন্ডলি বার্গার। সো আমি এটা দেখে এটা ট্রাই করি এটা কীরকম। ফার্স্ট অফ অল আমি দেখাই এটার মধ্যে কী কী আছে। চিকেন আছে, লেটুস পাতা আছে, আর সাথে মেয়োনিজ দেওয়া আছে। তো আমি এটা এখন ট্রাই করি, সব কিছু তো ট্রাই করলাম, এখন এটা লাস্ট পর্যায়ে। সো এটা আমি ফার্স্ট ট্রাই করি। তাদের তিনটা খাবারই আমার থেকে ভালো লেগেছে। তো আমি যা বলতেছি অনেস্ট বলতেছি, সো এখানে এটা ট্রাই করি। তাতে বার্গারটাও খুব জুস টেন্ডার এবং জুসি টাইপের বার্গার। সত্যি বলতে গেলে তাদের চারটা খাবার খেয়েছি, খুবই ভালো লেগেছে। স্পেশালি সবচেয়ে বেশি ভালো লেগেছে হলো বার্গার, তারপরে বেশি ভালো লেগেছে হলো
তাদের এই পাস্তাটা, তারপরে আমি বলতে চাই চিকেন ফ্রাইটা, রাইস বোলটা, সব কিছু ভালো। আমি আমাকে বেশি যেটা ভালো লেগেছে তাদের বার্গারটা, ওভারঅল আমি একদম অনেস্ট বলতেছি। আপনারা যদি এখানে চিপ রেডি আসতে চান তাহলে আমি অনেস্টলি বলবো এই সাইমন্স কিচেন আসবেন। দেখুন এই চারটা জিনিস আমি খুবই চিপ রেডে নিয়েছি, কারণ আমি অনেস্টলি বলতেছি তাদের রিভিউ আগে দেখেছি, আসলেই তাদের খাবার ভালো। কোনো আমি সত্যি কথা বলতে বাজে নাই, তাদের সব কিছু ভালো, সার্ভিসও ভালো, তাদের বিহেভিয়ারও ভালো। আমার থেকে চারটা খাবারই খুব ভালো লেগেছে। গাইস আমাদের আজকের ব্লগ আমরা এখানে শেষ করে দিব। তো নেক্সট কোনো ব্লগ আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো রেস্টুরেন্টে বা নেক্সট কোনো জায়গায়। সো আমার ব্লগটি সবাই দেখবেন বলতে হলে মাফ করে দিবেন, এখন সুন্দর সুন্দর করে ব্লগ যেন আপনারা দিতে পারি নেক্সটে। সো আমাকে বিশেষ করে সাপোর্ট করবেন। আজকে যেন আমরা এখানে ব্লগ শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।